গুড মর্নিং, গুড মর্নিং ফ্রেন্ড। আমরা এখন রয়েছি NH10-এ। তো NH10 কিন্তু চালু হলেও এখনও কিন্তু অনেক জায়গায় কিন্তু কাজ চলছে। রাস্তা যেহেতু এখনও ভাঙা আছে, গাড়ি চলাচল স্টার্ট হয়েছে কিন্তু রাস্তা এখনও অনেক জায়গায় ভাঙা। দেখে বুঝতে পারছো এই জায়গাটার রাস্তাটা কিন্তু পুরো খেয়ে চলে গেছে। এই জায়গাটার রাস্তাটা কিন্তু পুরো অবস্থা খারাপ। NH10 চালু হলেও কিছু কিছু জায়গায় কিন্তু রাস্তা এখনও প্রচণ্ড খারাপ। তিস্তা নদী দেখে বুঝতে পারছো পুরো এই রাস্তার সাইডটা কিন্তু ধসে নেমে গেছে নদীতে। তো সিকিমের এরকম ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও এবং লাইক করে দিও। এই মুহূর্তে কিন্তু এই কাজের জন্য কিন্তু কিছুক্ষণের জন্য রাস্তাটাকে বন্ধ রাখা হয়েছে এবং এই রাস্তাটা ঠিক হয়ে গেলে আবার গাড়ি চলাচল স্বাভাবিক, কারণ এটা একটু হয়তো খানিকক্ষণ পরের মধ্যে ঠিক হয়ে যাবে। তাই গাড়িগুলোকে রাস্তার মধ্যেই আটকে রাখা হয়েছে। দেখে বুঝতেই পারছো পিচ পুরো বসে গেছে, উপর থেকে যেহেতু মাটি পড়েছে, উপর থেকেও কিন্তু পাহাড় থেকে কিন্তু মাটি ধসে নেমেছে। তো সেই মাটিটাকে পরিষ্কার করে দিয়ে কিছুটা রাস্তা কিন্তু চলাচলে স্বাভাবিক করা হবে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মাটিটা সরিয়ে দিলেই কিন্তু আপাতত এখানটাতে গাড়ি পারাপার করছিলো গাড়ি পারাপার করবে। তো এরকম কিন্তু কোনো কোনো জায়গায় NH10-এ কিন্তু হুটহাট কিন্তু ব্লক এখনও হচ্ছে। তো সেই ব্লকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সরিয়ে NH10-কে স্বাভাবিক করা হচ্ছে। দেখে বুঝতে পারছো ওই দিকেও কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে। তো জাস্ট এই পাথর কটা সরিয়ে দিয়ে কিন্তু আবার গাড়ি চলাচল করবে। তো কোনো কোনো জায়গায় কিন্তু সিকিমের এখনও পর্যন্ত ভালো রকম ল্যান্ডস্লাইড হয়ে আছে। লাচেন লাচুং সাইডে কিন্তু প্রচুর রকম ল্যান্ডস্লাইড হয়ে আছে। তো দেখে বুঝতে হচ্ছে এই জায়গাটা কিন্তু এখনও রিকভারি করতে অনেকটা টাইম লাগবে। কিন্তু এই জায়গাটা এখন যেহেতু কাজের মরশুম, তাই মানে যেহেতু গাড়িগুলো অনেকদিন ধরে আটকে বন্ধ ছিল NH10, সেগুলোকে খুলে স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। ওয়ান ওয়ে করেও কিন্তু গাড়ি চলাচল করছে আর সাইডে আস্তে আস্তে একটু একটু টাইম দিয়ে কিন্তু কাজও হচ্ছে। কাজ প্লাস গাড়ি পারাপার দুটোই কিন্তু হচ্ছে। কিছুক্ষণের জন্য গাড়িগুলোকে পাস করে দেওয়া হচ্ছে, তারপর আবার খানিকক্ষণ কাজ হচ্ছে, আবার গাড়িগুলোকে পাস হচ্ছে। তোমরা নিচে দেখতে পাচ্ছ তিস্তা নদী, তিস্তা নদীর কী অবস্থা। দু সাইডে দেখো ছোটো গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে। এখন কিন্তু সেভাবে কিন্তু ভারী গাড়ির জন্য পারমিশন দেওয়া হচ্ছে না, জাস্ট ছোটো গাড়িগুলো পারমিশন। আর উপর থেকে বুঝতে পারছো ঝর্ণা নেমেছিলো বৃষ্টির জল, সেই জলে কিন্তু পাথর থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু উপর থেকে নেমে এসেছে এবং সেটা রাস্তায় এসে নামে এবং সেই রাস্তাটাই কিন্তু মানে ক্লিয়ার হয়। এই রাস্তাটা কিন্তু কালকে চলাচল স্বাভাবিক ছিল, কিন্তু আজকে হঠাৎই উপর থেকে এসে পড়ে বলে এই জায়গাটা কিন্তু মানে ব্লক হয়ে যায়। তো সেটাকে খুব তাড়াতাড়ি কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে এবং এটা সরিয়ে ফেলার পর দেখতে পাচ্ছ এবার কিন্তু গাড়ি চলাচলের জন্য ছেড়ে দেওয়া হবে। তো এগুলো বুঝতে পারছো তোমরা দেখতে পাচ্ছ যে যত তাড়াতাড়ি চেষ্টা করা হচ্ছে গাড়ির রাস্তাটাকে স্বাভাবিক রাখার, তো রাস্তাটা স্বাভাবিক রেখে কাজ করার। কারণ অনেকদিন ধরে যেহেতু NH10 বন্ধ ছিল, সেহেতু মানুষজনকে অনেকটা ঘুরে গ্যাংটক যা যেতে হচ্ছিলো দার্জিলিং হয়ে। তো দেখেই বুঝতে পারছো রাস্তাটা কিন্তু আবারও চালু করে দেওয়া হলো, গাড়িগুলো টুকটাক পেরিয়ে যাক, তারপর আবারও হয়তো খানিকক্ষণ কাজ করবে। এইভাবেই কিন্তু কাজ এখনও চলছে NH10-এ। তো সিকিম প্রশাসন খুব জলদি কিন্তু রাস্তাটাকে স্বাভাবিক করার চেষ্টা করছে, এটা একটা খুব ভালো খবর। তো এখনও রাস্তাটা দেখে বুঝতেই পারছো এই রাস্তাগুলো অ্যাকচুয়াল পিচিং হতে কভার হতে এখনও সময় লাগবে। তো রাস্তাগুলোকে যতটুকু পারা যায় তাড়াতাড়িভাবে ঠিক করার একটা চেষ্টা চলছে, দেখে বুঝতেই পারছো খুব আস্তে আস্তে গাড়ি পেরোচ্ছে। আর অলরেডি গাড়ি ফেসে গেলে যেহেতু JCB আছে কোনো চাপ নেই, এখানে যেহেতু JCB আছে সেটাকে আস্তে আস্তে ঠেলে গাড়িগুলোকে পাস করে দেওয়া হবে। তো সিকিমের এরকম ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটায় ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, গাড়িগুলোকে পাস করে দেওয়া হলো, আবারও কিন্তু কিছুটা কাজ করার চেষ্টা চলছে। তোমরা দেখে বুঝতে পারছো যখনই রাস্তাটা ফাঁকা হয়ে যাচ্ছে তখনই কিন্তু কাজ করার একটা চেষ্টা চলছে। তো এইভাবেই কিন্তু NH10 খোলা আছে কিন্তু কিছু কিছু টাইম কিন্তু কাজও চলছে, কিছু কিছু জায়গায় কিন্তু এখনও কাজ হচ্ছে। পুরোপুরিভাবে NH10 কিন্তু এখনও খোলেনি, কারণ যেহেতু সাইডে কাজ এখনও অনেক বাকি, তাই কাজ প্লাস ওপেন দুটোই চলছে।